তোমাদের সবাইকে সানাস মাইল এডুকেশান সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি রায়ো মার্টিন প্রস্তু বিচিত্র থেকে নবম শ্রেণীর আজকে সমাধান করে দেখাবো ভূগোল বিষয়ে তিন নম্বর মডেল সেটের তিন নম্বর মডেল সেটের যে সমস্ত ছোট বড় প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে তোমাদের সমাধান করে দেখাবো আগের ভিডিওতে আমরা এক নম্বর ও দু নম্বর মডেল সেটের সমাধান করে দিয়েছি তোমরা যারা এখনও দেখো আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে দেখে নাও মডেল সেটে তিন নম্বর প্রশ্নের তিন নম্বর সিটের প্রথম প্রশ্ন কী আছে একটি বামন গ্রহের নাম হলো এটা সঠিক উত্তর হবে অপশান ডি এরিস চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে জলভাগের সর্বনিম্ন স্থানটির নাম হলো এটা সঠিক উত্তর হবে অপশান বি মারিয়ানা খাত পরবর্তী প্রশ্ন দেখো পৃথিবীর যে অঞ্চলে ঋতু পরিবর্তন হয় না তা হলো এটা উত্তর হবে অপশান এ মেরু অঞ্চলে পরবর্তী প্রশ্ন দেখো চারদার কী আছে পৃথিবীর কক্ষপথের আকৃতি সঠিক উত্তর হবে উপবৃত্তাকার অপশান সি পরবর্তী প্রশ্ন দেখো একটি অদ্বিতীয় সম্পদের উদাহরণ হলো এটি স এটা সঠিক উত্তর হবে অপশান সি ক্রাউলাইট চলো পরবর্তী প্রশ্ন দেখো সবচেয়ে ভালো লৌহ আকারিতের নাম সঠিক উত্তর হবে অপশান এ ম্যাগনেটাইট পরবর্তী প্রশ্ন দেখো কি আছে পূর্ব ভারতের একটি গুরুত্বপূর্ণ জলবিদ্যুৎ কেন্দ্রের নাম হলো এটা সঠিক উত্তর হবে অপশান ডি মাইথন চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে এবার চলো আমরা দেখবো বিভাগ ক্ষয়ের প্রথম প্রশ্ন কি আছে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত সঠিক উত্তর হবে বারো হাজার সাতশো সাতান্ন কিমি আমি এখানে ছোট্ট করে লিখে দিচ্ছি বারো হাজার সাতশো সাতান্ন চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে কোন গ্রহের আয়তন সর্বাধিক এটা সঠিক উত্তর হবে বৃহস্পতি হ হৃহস্পতি চলো পরবর্তী প্রশ্ন দেখো এটা বারো হাজার সাতশো সাতান্ন কিলো পরবর্তী প্রশ্ন দেখো তিন দিকে কোন দেশ প্রথম জিপিএস প্রযুক্তির উদ্ভাবন করেছিল এটা সঠিক উত্তর হবে আমেরিকা যুক্তরাষ্ট্র আমেরিকা যুক্তরাষ্ট্র চলো পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন দেখো চারদিকে কি আছে সূর্যকে একবার সম্পূর্ণ পরিক্রমণ করতে পৃথিবীর কত সময় লাগে সঠিক উত্তর হবে তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা সঠিক লিখছে হ্যাঁ পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড ছেচল্লিশ সেকেন্ড চলো পরবর্তী প্রশ্ন দেখো কাকে নিষিদ্ধ সূর্যের দেশ বলে সঠিক উত্তর হবে নরওয়ে নরওয়ে পরবর্তী প্রশ্ন দেখো কোন দিনটিকে মহাবিশু বলে সঠিক উত্তর হবে একুশে মার্চ একুশে মার্চকে চলো তাহলে উত্তরগুলো তোমরা দেখে নিয়েছ চলো এরপরে দেখবো বিদায়ের কি আছে শুদ্ধ অশুদ্ধ লেখো কেবলমাত্র সম্পর্ক সরি কেবলমাত্র স্পর্শযুক্ত বস্তুই সম্পত্তি হিসেবে বিবেচ্য এটা হবে ভুল সঠিক উত্তর হবে কার্যকারিতা যুক্ত বস্তু সেখানটা কোথায় লিখে দেবো এই জায়গাটা লিখে দিই হ্যাঁ কার্য কারিতা যুক্ত বস্তু সঠিক উত্তর হবে কার্যকারিতা যুক্ত বস্তু কার্যকারিতা যুক্ত বস্তু পরের প্রশ্ন দেখো কী আছে ঝরিয়া ভারতের বৃহত্তম কয়লা খনি এটি এটা হচ্ছে সঠিক এখানে টিক চিহ্ন দিলাম পরের প্রশ্ন দেখো কী আছে দক্ষিণ ভারতের প্রচুর তাপবিদ্যুৎ উৎপাদন হয় না এটা ভুল এটা ভুল এটা সঠিক উত্তর হবে জলবিদ্যুৎ তাপবিদ্যুৎ নয় এটা সঠিক উত্তর হবে জলবিদ্যুৎ চলো এবার আমরা দেখব বিভাগ গয়ের কি প্রশ্ন আছে বিভাগ গয় প্রথম প্রশ্ন আছে দেখো দিগন্ত রেখা কি দিগন্ত রেখা কি চলো প্রশ্ন উত্তরটা দেখায় দেখে নাও দিগন্ত রেখা কাকে বলে প্রশ্ন উত্তরটি দেখে নাও সুন্দর করে দেওয়া আছে দেখে নাও এখান থেকে উত্তরটা লিখবে উত্তরের বাকি অংশটুকু দেখায় এই পর্যন্ত উত্তরটা লিখবে দিগন্ত রেখা এই পর্যন্ত উত্তরটা লিখবে দিগন্ত রেখা চলো পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন দেখো অথবা দিয়ে নক্ষত্র মণ্ডল কাকে বলে দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও নক্ষত্র মণ্ডল কাকে বলে উত্তরটি রাতের আকাশে কাছাকাছি থাকা তারাগুলিকে কাল্পনিকভাবে যোগ করলে বিভিন্ন আকৃতি তৈরি হয় এরকম এক একটা তারার ঝাঁককে বলে নক্ষত্র মণ্ডল যেমন উদাহরণ দেওয়া আছে কালপুরুষ ও সপ্তর্ষি মণ্ডল পরবর্তী প্রশ্ন দেখো কী আছে দুই দেখে ছায়াবৃত্ত কাকে বলে দেখো উত্তরটি দেখে নাও প্রশ্নের উত্তরটি ছায়াবৃত্ত তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে ছায়াবৃত্ত ছবিটাও দেখে নাও ছায়াবৃত্তর চলো পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন দেখো অথবা যে ফেরলের সূত্রটি লেখো দেখে নাও ফেরলের সূত্র সুন্দর করে দেওয়া আছে প্রশ্ন উত্তরটি এখান থেকে তোমরা এই পর্যন্ত লিখবে ফেরলের সূত্র দেখে নাও প্রশ্ন উত্তরটি পেজ নম্বরটা দেখে নাও সিক্সটি ওয়াচ ওয়ান ছবিটা দেখে নাও ফেরল দেখে নাও প্রশ্ন উত্তরটি পরবর্তী প্রশ্ন দেখো তিন নম্বরের সম্পদের নিরপেক্ষ উপাদান বলতে কী বোঝো দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে সুন্দর করে দেওয়া আছে এখান থেকে এই অবধি লিখবে চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে সাগর সম্রাট কি দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও সাগর সম্রাট তোমরা উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে এই অবধি লিখবে এছাড়া তোমাদের পাঠ্য সুন্দর করে দেওয়া আছে তোমরা সেখান থেকে একটু দেখে নিও এই প্রশ্ন উত্তরটি আর তোমরা পাঠ্যবইটা কিন্তু অবশ্যই খুটিয়ে পড়বে চলো এবার আমরা দেখব দেখবো বিভাগ ঘয়ের প্রথম প্রশ্ন কী আছে দেখো পৃথিবীর গোলীয় আকৃতির সমর্থনে তিনটি প্রমাণ দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে দেখে নাও দেখে নাও উত্তরের বাকি অংশটুকু ছবিটাও দেখে নাও দেখে নাও দেখে নাও উত্তরের বাকি অংশটুকু সুন্দর করে দেওয়া আছে দেখো সাত নম্বর পয়েন্ট আট নম্বর পয়েন্ট নয় নম্বর পয়েন্ট সুন্দর করে দেওয়া আছে উত্তরটি এই পর্যন্ত লিখবে চলো পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে জিপিএসসির গুরুত্ব উল্লেখ করো দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে পয়েন্ট দেওয়া আছে মোট আটটি পয়েন্ট দেওয়া আছে তোমরা অবশ্যই ভালো করে পড়ে লিখবে চলো পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে দুই দাগের ডিসেম্বর মাসে বিজ্ঞানীরা কুমেরু অভিযানের অভিযানে যান কেন দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে এখান থেকে এই অবধি লিখবে এই অবধি উত্তরটা লেখো এই অবধি উত্তরটা লেখো সুন্দর করে দেওয়া আছে চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে পৃথিবীর আচ্ছা এই প্রশ্নটা তোমরা একটু তোমাদের পাঠ্যবো একটু দেখে নিও পরবর্তী প্রশ্ন দেখো সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা কী দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও সম্পদের সংরক্ষণের প্রয়োজনীয়তা কি উত্তরটা এখান থেকে শুরু করবে দেখে নাও সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে পয়েন্ট দিয়ে দিয়ে তোমরা লিখবে মোট সাতটি পয়েন্ট দেওয়া আছে এই পর্যন্ত উত্তরটা লিখবে সম্পদের সংরক্ষণ প্রয়োজনীয়তা পরবর্তী প্রশ্ন কি কী আছে কয়লা শ্রেণীবিভাগ করো দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও প্রশ্ন উত্তরটি কয়লা শ্রেণী বিভাগ সুন্দর করে দেওয়া আছে প্রশ্ন উত্তরটি তোমরা অবশ্যই ভালো করে পড়ে লিখবে দেখে নাও প্রশ্ন উত্তরটি দেখে নাও দেখে নাও সুন্দর করে দেওয়া আছে চলো পরবর্তী প্রশ্ন দেখো চলো এবার আমরা দেখবো বিভাগ উময়ের প্রথম প্রশ্ন কি আছে জলবিদ্যুৎ উৎপাদনে অনুকূল পরিবেশের পরিচয় দেওয়া দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে দেখে নাও দেখে নাও উত্তরের বাকি অংশটুকু সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে দেখে নাও দেখে নাও এই পর্যন্ত উত্তরটা লিখবে এই পর্যন্ত পৃথিবীর আর্নি গতির ফলাফল উল্লেখ করে দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে দেখে নাও উত্তরের আর বাকি অংশটুকু সুন্দর করে দেওয়া আছে দেখে নাও দেখে নাও উত্তরের বাকি অংশটুকু তোমরা এই পর্যন্ত লিখবে চলো তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টানা